হবে কি দুষ্টুমি পুষ্টি হবে কার কোনা বোঝলে নিকট তেরো হবে। আচ্ছা থিমটা কি হচ্ছে এবারে? 2023 কি সবথেকে বড় দুর্গা এখানে হতে চলেছে? সন্ধে হতে না হতেই প্যান্ডেলে লাইট জ্বলে গেছে, আর লাইটটা কি অসাম লাগছে দেখো প্যান্ডেলের। প্রত্যেক বছরই আমরা দেখেছি যে সাউথ কলকাতার পুজো প্যান্ডেলগুলোর মধ্যে কিন্তু দেশের প্রিয় পার্কের পুজো প্যান্ডেল অন্যতম। আর 2015 সালের দুর্গাপূজা যদি আমরা মনে করি তাহলে তো বুঝতেই পারছো, মানে ওয়ার্ল্ড রেকর্ড করেছিল, পৃথিবীর সবথেকে বড় দুর্গা হয়েছিল এই দেশের প্রিয় পার্কে। আর সেই 2015 স্মৃতি কিন্তু ফিরে আসতে চলেছে 2023, মানে সেরকমটাই শোনা যাচ্ছে আর কি। আর ওই জন্য আমি কিন্তু চলে এসেছি আজকে দেশপ্রিয় পার্কে। তো এই যে দেখতে পাচ্ছি দেশপ্রিয় পার্কের মেন গেট কিন্তু বন্ধ আছে, আমাকে সাইড রাস্তা হয়ে ঢুকতে হবে। কীভাবে আসবে এখানে সেটা নিশ্চয় তোমাদেরকে বলে দিতে হবে না, তাও বলছি কালীঘাট মেট্রো স্টেশনে নেমে 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে জাস্ট তোমরা অটোও পেয়ে যাবে বা টোটো পেয়ে যাবে বা হেঁটেও আসতে পারো। আমি তো হেঁটেই এলাম, কারণ ভাই এমনিতে খেয়ে মোটা কথা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ, তো হেঁটেই এলাম। ওই জন্য প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু এখানে অনেক আগেই শুরু হয়ে গেছে। তো চলো ভেতরে যাই আর দেখি কতটা কি প্রস্তুত হয়েছে, কি হচ্ছে এবারে, মানে কি চমক দিতে চলেছে এবারে দেশপ্রিয় পার্ক। দেশপ্রিয় পার্কের এই যে এত বড় একটা মাঠ রয়েছে এটা কিন্তু খুব প্লাস পয়েন্ট, মানে মানুষজনের ভিড় হলেও কিন্তু অনেকটা কন্ট্রোল হয়ে যায় এই এত বড় জায়গাটা থাকার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ খেলা চলছে, ফুটবল খেলছে। আর এই বর্ষাকালেই কিন্তু ফুটবল খেলার মেন মজা, মানে এই কাদার মধ্যে ফুটবল খেলা হয় একটা আলাদাই মজা। পুজোর সময় মাঠের ওখান থেকে লাইন পড়ে আর লাইনটা কিন্তু এরকম জিগজ্যাগভাবে আসে, যেহেতু মাঠটা অনেকটাই বড় লাইনটা অনেক লম্বা হয় আর অনেকটা সময় পাওয়া যায়, মানে যারা সেলফি লাভার তাদের জন্য কিন্তু ভাই এই পুজো প্যান্ডেল, মানে এখানে এসে কিন্তু ভাই সেলফি তুলে একদম মন ভরে যায়। প্যান্ডেলের সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এবারে কিন্তু প্যান্ডেলটা একটা অন্য টাইপের হচ্ছে, মানে ত্রিভুজ আকারের, ত্রিভুজ বলো বা পিরামিড বলো ওই টাইপের কিছু একটা হচ্ছে। অনেকটা কাজই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে প্যান্ডেলটা অনেকটা উঁচু হয়ে গেছে, আরও বাকি আছে কাজ। আর এবার তো কুটি পূজায় শুনেছি যে মানে 2015 হচ্ছে দেশপ্রিয় পার্কের স্মৃতি, মানে ওয়ার্ল্ডের সবথেকে বড় দুর্গা, সেরকমই কিছু একটা হতে চলেছে এইবারও। কোনো বছরই দেশপ্রিয় পার্ক থিম রিভিল করে না পুজোর আগে, বাট আমরা তো চেষ্টা করি জানার যে কী থিম হচ্ছে, আজও চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব ভিতরে গিয়ে। তো চলো দাঁড়াও, প্যান্ডেলে যাওয়ার আগে চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, কী করছো ভাই, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই ঘন্টাটা বাজে প্যান্ডেলের সামনেটা দেখো অনেক বাস পড়ে আছে, মানে চারপাশে কিন্তু বাস ছড়িয়ে ছিটিয়ে আছে, কারণ প্যান্ডেলের কাজ তখন চলছে, পুরোটা তো কমপ্লিট হয়নি বাসের, তো চারদিকেই আর কি বাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে। তো প্যান্ডেলের এখানটায় দেখো বাসগুলো কিন্তু এইভাবে উঠেছে, মানে সোজাভাবে কিন্তু না, এই অবস্থাতে কিন্তু প্যান্ডেলটা অসাম লাগছে। তোমরা কিছু ড্রোন ভিউ দেখে নাও প্যান্ডেলের, আর দেখে কিন্তু জানিও যে কেমন লাগলো দেখতে ড্রোন ভিউতে। এবার কেন অন্য রকম পুজো, আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাকনা কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু। তুমি আমি পঞ্চমী থাকছি পাশে, তাই 24/7 কাটুক কোনো ভাবে চাই। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। ষষ্ঠীর সকাল খুব বেশ আমার, ষাঁড়ের ভাজে নজর কানা দিচ্ছে, সাধের সানাই বাজাতে চাই কিন্তু এমন বারণ করে দিচ্ছে। এ সপ্ত মিটার ইচ্ছে দেদার, ফুচকা খাবার বন্দি পেটে আটলো, সাজতে লাগে অনেক সময় ইচ্ছে আমার বড্ড বাগার খাটলো। তুমি আমি আর অষ্টমী প্যান্ডেলে রাত, একটু ফাঁকা সময় পেলে খাবার যাবা। প্যান্ডেলের বাইরের কাজ তো তোমরা দেখলেই, এবারে চলো ভেতরে যাই, ভিতরে কি কাজ চলছে সেগুলো তোমাদেরকে দেখাই।
অল্প রঙিন ভুগলো এমন দিন পুরনো রিস্কে চল না বাপি রাস্তা মাপি। প্যান্ডেলের বাইরেটা যতটা সুন্দর লাগছিল ভেতরে ঢোকার পর কিন্তু আরো সুন্দর লাগছে, আর ভেতরে কাজ কিন্তু জোর কদমে চলছে। তো এখানটা দেখো পাটানোর কাজ চলছে, কাজ শুরু হয়েছে কিন্তু দুমাস। কতজন শ্রমিক কাজ করছে এখানে? 25 জন। আচ্ছা এগুলো কোথায় লাগানো হবে, যেগুলো করা হচ্ছে? ভেতরে লাগানো হবে। আচ্ছা থিমটা কী হচ্ছে এবারে বলা যাবে না? এইখানটা তো দেখতে পাচ্ছ একটা নকশার মতো করা হয়েছে, মানে কাঠের উপর নকশা করা হয়েছে। এগুলো কিন্তু ভেতরেই লাগবে আশা করছি, এখন তো বুঝতে পারছি না কোথায় লাগবে, বাট দেখে কিন্তু মনে হচ্ছে যে ভেতরেই বসানো হবে এগুলো। তো এই যে নকশাগুলো তৈরি করা হচ্ছে এগুলো কোথায় বসানো হবে? ভেতরেই বসানো হবে। সম্পূর্ণ প্লাইয়ের উপরে ডিজাইন হচ্ছে, এগুলো ভেতরেই বসেছে। আচ্ছা আর কী কী থাকছে ভেতরে? লাইটিং এর কী চমক থাকছে বা আর কী থাকছে? লাইটিং থাকছে, আর দুই রকমের কারুকার্য থাকছে, সেটা মানে আপনার সম্পূর্ণ কাজ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে। রিভিল করতে চাইছেন না? না, রিভিল করা এখানে বারণ আছে। দিন কী হচ্ছে কী হচ্ছে এখানে কিছুই রিভিল করছেন না দাদারা, অনেককে জিজ্ঞাসা করলাম বাট কেউ কিছু বলছেন না অ্যাকচুয়ালি। এখানটা দেওয়া কিছু স্ট্রাকচার তৈরি করে রাখা আছে, ছোট ছোট স্ট্রাকচার, এগুলোকে এস্টান বলে, এগুলো কিন্তু পায়াতে বসবে, তাই তো দাদা? প্যান্ডেলের চারপাশে দেখো কিন্তু বিভিন্ন রকমের স্ট্রাকচার তৈরি করা আছে, মানে অলরেডি কিন্তু অনেক স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ? প্যান্ডেলের ঠিক মাঝখানে দেখো একটা স্ট্রাকচার আছে লম্বা মতো, এটা কিন্তু মানে প্যান্ডেলের স্ট্রাকচার নয় অ্যাকচুয়ালি, এটা কিন্তু খুলে দেওয়া হবে পরে, জাস্ট ওপরে যাতে কাজগুলো করতে পারে ওই জন্য এটা দিয়ে ওঠা হচ্ছে আর উপরে কাজগুলো করা হচ্ছে। প্যান্ডেলের এন্ট্রি গেট কিন্তু এটাই হবে, আর এটা দিয়ে এন্ট্রি হয়ে এক্সিটটা হবে দেখো পুরো অপোজিটে একদম, ওই তো দিয়ে এন্ট্রি হবে। প্রতি বছরেই কিন্তু প্যান্ডেলের ভিতরে এখানে লাইটিংয়ের দারুণ চমক থাকে, আর এবারেও কিন্তু লাইটিংয়ের দারুণ চমক থাকবে, আর উপরটা দেখে বুঝতেই পারছি যে কতটা সুন্দর হয়েছে উপরটা। মাঝখানটাতে একটা ঝাড়বাতি থাকে প্রত্যেক বছরই, আশা করছি এবছরও থাকবে, আর দেখে তো মনেই হচ্ছে যে এবারে মানে বড়ো ঝাড়বাতি থাকবে। প্রতি বছরই দেশপ্রিয় পার্কের দুর্গা প্রতিমা এই জায়গাটাতেই থাকে, এই বছর হবে। প্যান্ডেলের ভিতরে সত্যি অসাধারণ কাজ চলছে, আর প্যান্ডেলের ভেতরটা কিন্তু সত্যি অসাধারণ হচ্ছে। সন্ধে হওয়ার সাথে সাথে প্যান্ডেলের লাইট জ্বেলে দেওয়া হয়েছে, কারণ ভেতরে কাজ হচ্ছে, আর লাইট জ্বালার পর প্যান্ডেলটা যা লাগছে না ভাই, জাস্ট অসাম লাগছে। মানে এই অবস্থাতেই লাইট জ্বালার পর এত সুন্দর লাগছে, যখন প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে তখন কত সুন্দর লাগবে ভাবো। তোমরা তো দেখতেই পেলে যে সন্ধে হওয়ার সাথে সাথে লাইটটা জ্বালার পর প্যান্ডেলটা এই অবস্থাতে মানে কত ভালো লাগছে। প্যান্ডেলের বাইরের কাজ ভেতরের কাজ তোমাদেরকে সব কিছুই দেখালাম, আবার যখন আপডেট হবে আমি আবার আসবো। তবে আজকের ভিডিও কিন্তু এই অবধি, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু তোমরা অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাহলে কী করছো ভাই, তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে ভিডিও এলেই সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে। দেখা হবে নেক্সট কোনো পুজো মণ্ডপে নতুন কোনো চমক নিয়ে, ভালো থেকো,